উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মপ আপ কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই মুহূর্তে স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটাই দেখতে পাচ্ছি এবং কাউন্সেলিং কবে হবে তার পুরো ডিটেলস এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে তো একদম যেখানে হেডিংয়ে এ দেখতেই পাচ্ছ তোমরা মপ অর ফাইনাল রাউন্ড কাউন্সেলিং যেটা দু হাজার কুড়ি দু হাজার একুশ শিক্ষাবর্ষের জন্য তো কাদের কাছ থেকে মপা ব্রাউন্ডে কি আবেদন হবে ইত্যাদি বিষয়গুলো নিয়েই আমার এই ভিডিও তো যারা আবেদন করেছিল তারা একটু দেখে নাও ভালো করে বুঝে নাও তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই মপা ব্রাউন্ড হতে চলেছে এবং তার জন্য ফ্রেশ চয়েস ফিলিং হবে নতুন করে কিন্তু আবেদন করা যাবে না যারা আগের বার আবেদন করেছিল তাদের মধ্য থেকেই ফ্রেশ চয়েস ফিলিংটা হবে সেই চয়েস ফিলিংটা আজ তিরিশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং সেটা আগামী পয়লা ফেব্রুয়ারি সোমবার রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত করা যাবে কাজই চয়েস ফিলিং করতে পারছো কিছু ক্যান্ডিডেট কারা ক্যান্ডিডেট সেটা পরে বলছি এরপর সিট অ্যালটমেন্ট হবে সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর সিটটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নির্দিষ্ট ফিজটা পেমেন্ট করতে হবে সেটা হবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে আর যেটা ফিজ ডিপোজিট করার লাস্ট ডেট মানে সিট অ্যালটমেন্টটা অ্যাকচুয়ালি ফোর্থ ফেব্রুয়ারি হবে তারপর থেকে সিট অ্যাকসেপ্ট করা যাবে এবং ফিফথ ফেব্রুয়ারির মধ্যে পুরো টাকাটা ডিপোজিট করে দিতে হবে ফিজটা ডিপোজিট করে সিটটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এই হচ্ছে প্রক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে কারা এতে অংশগ্রহণ করতে পারবে যারা সবাই অ্যাপ্লিকেশন করেছিল কি তারাই অ্যাপ অ্যাপ্লাই করতে পারবে বিষয়টা হচ্ছে না এখানে এরপর ডিটেলসে যাব তো ক্যান্ডিডেট কিছু সংখ্যক ক্যান্ডিডেটদের নাম এই বিজ্ঞপ্তিটার সাথেই যুক্ত করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া অবশ্যই চেষ্টা করব তাদের যাদের রেজিস্টার্ড ইমেল আইডি যেখানে রয়েছে সেখানে কিন্তু তাদের মেল পাঠানো হয়েছে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তো এরপর তাহলে যাদের নাম রয়েছে তারা চয়েস ফিলিং করবে চয়েস ফিলিংয়ের নির্দিষ্ট লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে যারা অলরেডি কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে তাদেরকে কিন্তু মপ আপ রাউন্ডের জন্য চয়েস ফিলিং করার দরকার নেই যারা ভর্তি হয়নি তারাই চয়েস ফিলিংটা করতে পারবে তাহলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে চয়েস ফিলিং করতে হবে যদি এখানে যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে মেরিট লিস্টটা আমি পরে দেখাচ্ছি সেই লিস্টে যদি কিছু সমস্যা থাকে তাহলে এদের যে অ্যাডমিশান সেল সেখানে মেল করতে হবে অ্যাডমিশন নাম্বারটা রয়েছে অ্যাডমিশান অ্যাট দ্য রেট অফ ইউ ডট এসি ডট ইন এখানে গিয়ে মেল করতে হবে এবার যদি কোনো রাউন্ডে ক্যান্ডিডেট হয়তো সিট অফার করা হয়েছিল সে ভর্তি হয়নি সে কিন্তু এই মপআপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না আর এই রাউন্ডে কিন্তু কোনো আপগ্রেডেশান হবে না যা সিট পাবে সেই সিটটাকেই অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাই ফাইনাল হয়ে যাবে সেটাকেই অ্যাকসেপ্ট করে টাকা পেমেন্ট করতে হবে নাহলে করবে না সিটটাকে অ্যাকসেপ্ট করার পর ক্যান্ডিডেটের যে ভেরি ফিজিক্যাল ভেরিফিকেশান হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে মেডিকেল এক্সামিনেশান হবে এই সব হলে আলটিমেটলি ফাইনালি সে ভর্তি প্রক্রিয়াটা তার কমপ্লিট হলো বা সে ফাইনালি ভর্তি হতে পারলো এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে এবার আসি সিট কতগুলো সিট রয়েছে মোফা ব্রাউন্ডে মোফা ব্রাউন্ডে কিন্তু বেশ ভালো সংখ্যক সিট রয়েছে দেখা যাক আমরা যে এগ্রিকালচারে যদি সিট ভাবি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার পুন্ডিবাড়ি যেটা মেন ক্যাম্পাস সেখানে সেখানে জেনার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে মূলত এটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে জেনারেলের একটি সিট আছে এবং এসটির একটি সিট ও এর একটি সিট তো টোটাল তিনটি সিট ফাঁকা রয়েছে যেটা পুন্ডিবাড়ির মেন ক্যাম্পাসটা আচ্ছা যেটা আনে ক্যাম্পাস রয়েছে এগ্রিকালচারের দেখো এগ্রিকালচারেই জেনারেল এগারোটা এসসি চারটে এসটি একটা ওবিসি একটা ওবিসি বি একটা সিট ফাঁকা রয়েছে তাহলে টোটাল ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই পনেরো তিনি আঠারোটা সিট ফাঁকা রয়েছে আচ্ছা এবার হর্টিকালচারে কী সিট ফাঁকা আছে হর্টিকালচারের যে সিটগুলো ফাঁকা আছে সেটা হচ্ছে জেনারেলের তেরোটা এসসির তিনটে এসটির কোনো সিট নেই ও এ দুটো ও বি একটা তাহলে এগুলো জেন জেনারেলের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তার সিট হচ্ছে উনিশটা আর আদার্স বোর্ডে জেনারেলের দুটো এসসির একটি সিট ফাঁকা আছে আর ভোকেশনাল বোর্ডের একটি জেনারেলের সিট ফাঁকা রয়েছে তা টোটাল অ্যাকচুয়ালি হর্টিকালচারের সিটটাই সবচেয়ে বেশি ফাঁকা আছে তেইশটা কিন্তু এগ্রিকালচারের সিটটাও কম ফাঁকা নেই তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে টোটাল যে জেনারেলের সিট এগ্রিকালচার হর্টিকালচার মিলিয়ে পঁচিশ এসসি সিট সাত এস টি দুই ও বি সি এ চার ও বি দুটো সিট ফাঁকা রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আদার্স বোর্ডের ক্ষেত্রে জেনারেলের দুটো এবং এসসির একটি সিট ফাঁকা আছে এবং ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে একটি হর্টিকালচারের সিট ফাঁকা আছে টোটাল চুয়াল্লিশটা সিট ফাঁকা এই চুয়াল্লিশটা সিট ফিল আপ হবে কিন্তু মোপা ব্রাউন্ড দিয়ে এবার আসি কারা এই মোপা ব্রাউন্ডে কারা অংশগ্রহণ করতে পারবে তাদের লিস্টটা এই বিজ্ঞপ্তির সাথে সাথেই যুক্ত করে দেওয়া হয়েছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেনারেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জেনারেল ক্যাটাগরির যে র্যাঙ্ক যাদের এই র্যাঙ্কগুলো মেরিট লিস্টের র্যাঙ্ক একশো থেকে অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে মাঝে কিছু বার্তা রয়েছে তো একশো থেকে অনেকটা বেশি পর্যন্ত আমি এখানে আসতে করে দেখিয়ে যাচ্ছি কিন্তু তোমরা এইটা ডাউনলোড করি দেখে নিও তোমাদের যাদের মেরিট র্যাঙ্ক রয়েছে কত পর্যন্ত আমি বলছি একদম আমরা পাঁচশো সামথিং মেরিট র্যাঙ্ক পর্যন্ত যারা জেনারেল ক্যাটাগরির জেনারেল র্যাঙ্ক তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চয়েস ফিলিং করতে পারবে আমরা আরেকটু পিছিয়ে যাই আমি আস্তে আস্তে সরিয়ে যাচ্ছি কিন্তু এরকমভাবে সবারগুলো দেখাবার সুযোগ নেই কিন্তু পুরো বিজ্ঞপ্তিটা আছে বলেই আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো নয় অ্যাকচুয়ালি র্যাঙ্ক টোটাল তিনশো জনকে চয়েস নতুন করে চয়েস ফিলিংয়ের অপশানটা দেওয়া হচ্ছে টোটাল তিনশো জনকে অপশান দেওয়া হচ্ছে পঁচিশটা জেনারেল সিট ফিল আপের জন্য এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে পাঁচশো নয় পর্যন্ত তোমাদের র্যাঙ্ক আছে কি না তোমাদের নামটা আছে কি না এখানে একটু দেখে নেবে লিঙ্ক এটা ডাউনলোড করে আচ্ছা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সাতটা সিটের জন্য টোটাল বিয়াল্লিশ র্যাঙ্ক থেকে এদেরকে ডাকা হয়েছে এসসি দেখা হয়েছে মানে তাদেরকে চয়েস ফিলিং করতে বলা হচ্ছে চয়েস ফিলিং কতজন করবে তার উপর ভর্তি প্রক্রিয়া ইত্যাদি চল চালু থাকবে তো এদেরও এসসিদের ক্ষেত্রেও বেঙ্গল বোর্ডের একশো ছেচল্লিশ পর্যন্ত র্যাঙ্ক যাদের আছে তাদের সবাইকেই প্রায় চয়েস ফিলিং করতে বলা হয়েছে টোটাল একশো পাঁচজন ক্যান্ডিডেট আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মেরিট র্যাঙ্ক এগারো থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি চল্লিশ পর্যন্ত তিরিশ জন ক্যান্ডিডেটকে এখানে চয়েস ফিলিং করতে বলা হয়েছে ও এর ক্ষেত্রে মেরিট র্যাঙ্ক তেইশ থেকে যাদের ওবিসি এ র্যাঙ্ক ছিল তেইশ তাদের থেকে অ্যাকচুয়ালি টোটাল বিরাশি র্যাঙ্ক পর্যন্ত জন ক্যান্ডিডেটকে চয়েস ফিলিং করতে বলা হয়েছে আচ্ছা এরপর আমরা ওবিসি বি ক্যাটাগরি যাবো ওবিসি বি ক্যাটাগরি যাদের ওবিসি র্যাঙ্ক সাতাশ ছিল সেখান থেকে অ্যাকচুয়ালি ছাপ্পান্ন পর্যন্ত সেখান থেকে ছাপ্পান্ন পর্যন্ত তিরিশ জন ক্যান্ডিডেটকে চয়েস ফিলিং করার জন্য বলা হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আদার্স বোর্ডের ক্ষেত্রে আদার্স বোর্ডের দুটো সিট দুটো সিটের জন্য দুটো জেনারেল সিট তাদের মেরিট র্যাঙ্ক যে দশ ছিল দশ থেকে বত্রিশ পর্যন্ত তেইশ জনকে চয়েস ফিলিং করতে বলা হচ্ছে সরি তেইশ জনকে নয় দশ থেকে উনচল্লিশ পর্যন্ত তিরিশ জনকে চয়েস ফিলিং করতে বলা হচ্ছে আদার্স বোর্ডের এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সাত মেরিট র্যাঙ্ক থেকে একুশ পর্যন্ত পনেরো জনকে চয়েস ফিলিং করতে বলা হচ্ছে আর ভোকেশনাল বোর্ডের সাত র্যাঙ্ক থেকে একুশ র্যাঙ্ক পর্যন্ত টোটাল পনেরো জনকে এখানে চয়েস ফিলিং করতে বলা হচ্ছে তাহলে এই এই ক্যান্ডিডেটরাই একমাত্র চয়েস ফিলিং করতে পারবে অন্যজনরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এই সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য